আসসালামু আলাইকুম গাইজ, ইট ইজ মি সামি খান অ্যান্ড ওয়েলকাম টু বাজেট ফর ইউ। সো গাইজ, আজকে ভিডিওতে আমি আপনাদের আনবক্সিং করে দেখাবো ক্যানন US 600D। সো উইদাউট এনি ওয়েস্টিং মোর টাইম, লেটস গেট স্টার্টেড। সো চলুন এখন বক্সটা আপনাদের ওপেন করে দেখাই, বক্সের ভিতরে কী কী অ্যাক্সেসারিজগুলো আপনারা পাবেন। আর বর্তমানে এটা সেকেন্ড হ্যান্ড অনেক সেল হচ্ছে, বাট এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড না, এটা কিন্তু একদম অরিজিনাল। আর এটা একদম ফুল ইনটেক বক্স, এটার ভিতরে সব কিছু এখন ইনটেক, এখনও খোলা হয়নি। আর আরেকটা কথা বলে দিই, আপনারা DSLR সেকেন্ড হ্যান্ড না কিনাই উত্তম, কারণ সেকেন্ড হ্যান্ড DSLR অনেক সমস্যা থাকে, আর সমস্যা আছে বিধায় সেটার প্রাইস কম, আর সেটা অন্য মানুষরা সেল করে দিচ্ছে তাদের কাছে। তো প্লিজ আপনারা সেকেন্ড হ্যান্ড কিনবেন না। তো বক্সের ভিতরে আপনারা যেসব অ্যাক্সেসারিজগুলো পাবেন, তো প্রথমে এটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন, এটা ক্যাননের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড, যেখানে আপনারা 2 বছরের ওয়ারেন্টি পাবেন। এখানে আরেকটা স্লিভ আছে ক্যাননের পক্ষ থেকে, ইমেজিং ফোকাস ক্রেট। তো এখানে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, অনেক মোটা করে একটা বই, তো আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন, অনেক কিছু জানতে পারবেন যদি আপনারা চান তো পড়তে পারেন। এখানে আপনারা সফটওয়্যার সিডি পেয়ে যাবেন। তো চলুন এখন দেখি বক্সের ভিতরে আপনারা কী কী অ্যাক্সেসারিজ পাবেন। তো এখানে অনেক অ্যাক্সেসারিজগুলো আছে, তো একে আমি আপনাদের সব দেখাবো। তো প্রথমে আপনাদের এখানে দেখে কী পাবেন, তো এখানে স্ট্রেপটা পেয়ে যাবেন, এরপর এখানে পেয়ে যাবেন কেবল, যেটা HDMI কেবল, আর এটা হলো চার্জিং কেবল, মানে USB টাইপ কেবল, এটার সাহায্যে আপনারা ক্যামেরা কম্পিউটার সাথে কানেক্ট করতে পারেন বা ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারেন। এবার পেয়ে যাবেন এইটা, তো HDMI কেবল, যেগুলো সব DSLR দিয়ে থাকে, যেগুলো সাপোর্ট করে HDMI, তো এটার সাথে এটা খুবই ভালো একটা কেবল, এটার সাথে আপনারা টিভির সাথে কানেক্ট করতে পারবেন। এরপর এখানে পেয়ে যাবেন চার্জার, এরপর এইখানে আমাদের লেন্সটা, যেটা 18-55mm HTM লেন্স, আর এটা একটা নর্মাল কিট লেন্স, তো আপনারা চাইলে এটা নিতে পারেন, বাট আপনারা চাইলে শুধু বডিও নিতে পারবেন। তো এইখানে আপনার 8GB মেমোরি কার্ড একদম ফ্রি পাচ্ছেন এটার সাথে, তো আপনারা বক্স খুলে দেখে নেবেন, কারণ অনেক সময় বক্সের বাইরেও দেওয়া থাকে। আর এটা অবশ্যই অরিজিনাল মেমোরি কার্ড, বর্তমানে মার্কেটে ফেক মেমোরি কার্ড সেল হচ্ছে। এরপর পেয়ে যাবেন এখানে এই কেবল, যেটা আপনারা ওই চার্জিংয়ের সাথে লাগিয়ে চার্জ করতে পারবেন। এরপর পেয়ে যাবেন ব্যাটারি, তো এখানে আপনারা ব্যাটারিটা দেখতে পারতেছেন। বাস বক্সের ভিতরে আপনি এসবই পাবেন। তো এরপর আমাদের যেটা মেইন পার্ট, আমাদের বডিটা, তো এটা লঞ্চ হয়েছিল সম্ভবত 2011 কি 2012 সালে, বাট এটা স্টিল এখনও এটা খুবই ভালো একটা ক্যামেরা, এটা সবার একটা প্রিয় ক্যামেরা বর্তমানেও, কারণ এটা প্রাইস খুবই কম। আর বর্তমানে ক্যাননের যে কম দামি ক্যামেরাগুলো আছে সেটার মধ্যে প্লাস্টিক মাউন্ট দেওয়া দিতেছে, যেটা আপনারা ক্যানন 4000D সেটার মধ্যে দেখতে পারেন, বাট এটা আপনারা তার থেকে যদি একটু প্রাইস বাড়ান তো আপনারা এটা পেয়ে যাবেন এর। আর এটা যদি আপনারা লেন্স সহকারে আপনারা বাই করেন কিট লেন্স, তো আপনার প্রাইস পড়বে 29,500 টাকা, বাট আপনারা 29,000 টাকার মধ্যে এটা বাই করতে পারবেন। আর যদি আপনারা এটা যদি শুধু বডি কিনতে চান তাহলে পড়বে 25,500 টাকা, বাট আপনারা 25,000-এর মধ্যে আপনারা এটা বাই করতে পারবেন। আর এই লেন্সটা কিন্তু ভালো একটা লেন্স, কারণ এটার একটাই শুধু খারাপ দিক, তাহলে এটার সাহায্যে আপনার পিছে ব্যাকগ্রাউন্ডে তো ব্লার করতে পারবেন না, বাট আপনারা যদি একটু ব্লগিংয়ের জন্য লেন্স করছেন তো এটাই নিতে পারেন, কারণ আপনারা যদি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সগুলো বাই করতে চান সেটা প্রাইস অনেক পড়বে, 30,000-এর ওপরেও পড়ে যায়, তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আর প্রাথমিকভাবে এটাই যথেষ্ট, এর থেকে বেশি লাগে না। এরপর আমাদের মেইন পার্টটা, যেটা বডি, সেটার দিকে আসি। তো বডিটা খুবই ভালো একটা বডি, এটার প্রাইস 25,000, তো 25,000 টাকা বেস্ট একটা DSLR, কারণ 25,000 টাকা আপনারা কয়েকটা 2-3টা মডেলই পাবেন, যার মধ্যে এটা, আর এটা মার্কেটে এখন সব দোকানেও নাই। আর নিচে ডিসক্রিপশনে আমি শপে অ্যাড্রেস দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে নিউটা বাই করতে পারবেন। তো এখানে দেখেন DSLRটা, আর এখানে ভ্যারি অ্যাঙ্গেল স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যেখানে 1042 রেজুলেশন দেওয়া হয়েছে, মানে খুবই ভালো একটা রেজুলেশনের আপনার ডিসপ্লে পেয়ে যাবেন। আর এখানে ভিউ ফাইন্ডার ব্যবহার করা হয়েছে, আর এখানে দেখেন গ্রিপটাও খুবই ভালো, আপনারা চাইলে এটা খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন, ট্রাভেল হিসাবে আপনারা এই ক্যামেরাটাই ব্যবহার করতে পারেন। আর এটা DJI 4+ ইমেজ প্রসেসর ব্যবহার করা হয়েছে, আর 18 মেগাপিক্সেলের সিমস সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা হলো APS-C সিমস সেন্সর, মানে এটা একটু ক্রপ হবে আর কি, এটা ফুল ফ্রেম সেন্সর না, ফুল ফ্রেম সেন্সর আরও দামি হয়।
আর এছাড়াও এখানে সব বাটনগুলো পেয়ে যাবেন, যেটা ক্যানন 700D যেরকম ছিল প্রাইস সিমিলার, কারণ এটারই আপগ্রেড মডেল হল 700D। তো এখানে আমাদের মিররটা আছে, আর অবশ্যই আপনার এরকম খোলা রাখবেন না, কারণ খোলা রাখলে কোনো ধুলাবালি পড়লে, সেটা ডাস্ট পড়লে তখন এটার অনেক সমস্যায় ভুগতে হয়, যেটা আমার বন্ধুরা ভুগছিল অনেকবার। আর এখানে আপনারা মাইকের পোর্ট পেয়ে যাবেন, যেটা খুবই ভালো কথা, কারণ 25,000 টাকা দামের DSLR আপনারা পেয়ে যাচ্ছেন মাইক পোর্ট। তো এটার বেশি কিছু স্পেসিফিকেশনগুলো বললাম না, আপনারা যদি ফুল স্পেসিফিকেশন জানতে চান, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা যে সব স্পেসিফিকেশনগুলো জানতে পারেন। আপনারা যদি এটা নিউ বাই করতে চান, নিচে ডিসক্রিপশনে শপের অ্যাড্রেসও দেওয়া আছে, সেখান থেকে আপনারা একদম ফুল নিউ ইনটেক DSLRটা বাই করতে পারেন 600D। আর হ্যাঁ, অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের জন্য ছোটোখাটো একটা সারপ্রাইজ রয়েছে। নেক্সট ভিডিওটা আমি একটা গিভওয়ে আনতে যাচ্ছি, আর আশা করি সেই গিভওয়ের যে প্রোডাক্টটা আপনাদের পছন্দ হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, আর অবশ্যই এই আপনারা চাইলে এই DSLRটা নিশ্চিন্তে বাই করতে পারেন যদি আপনাদের টাকা কম থাকে, কারণ 4000D এর থেকে আমার মতে 600D এটাই বেস্ট হবে, কারণ 4000D এর আপনারা যখন লেন্স বারবার চেঞ্জ করবেন তো আপনাদের এটা প্যাচ কেটে যেতে পারেন, যার কারণে আপনারা সমস্যায় ভুগতে পারেন। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল, আশা করি ভিডিওটা আপনার পছন্দ হয়েছে, পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আসসালামু আলাইকুম।